নমস্কার মই কল্পিতা আপোনালোক সকলোকে পুনৰবাৰ কল্পিতা ক্রিয়েটিভ কর্নাৰলে স্বাগতম জনাইছো আশা কৰিছো আপোনালোক সকলোৱে বহুত ভালে আছে আৰু যি সকলে নতুনকে চাই আছে মোৰ কাম আজি তেওঁলোকক কৈছো চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব আৰু কাখত যিটো বেল আছে বেলটো অল কৰি লব ঠিক আছে তেতিয়াহলে আৰু বেছি দেৰি নকৰো চাওঁ বুলক আজিৰ ভিডিঅটো আজি মই শেয়ার করম একটা ফুলর ডিজাইন একেবারে ফ্রি হ্যান্ড ফুলর ডিজাইন হয় কম সময়ত করবরা আর যদি আপনার হাতত কোনো ধরনের ট্রেসিং পেপার না থাকে বা কোনো ধরনের ডিজাইন না থাকে তেতিয়াহলে আপনাদের এনেকা ধরনের ফুল সহজে আঁকি পেলায় এজোর মেখেলা চাদর ধুনিয়াকে বনায় লব পারে মেখেলা চাদর আসলত বা মেখেলা চাদর বোর্ডারত এই ধরনের ডিজাইন করব পারিব আর ইয়ার কারণে চকসন ফ্রেন্ডস মই এডাল লৈছো ফ্ল্যাট ব্রাশ আর ফ্ল্যাট ব্রাশ ডালেদি মই এই ধরনের স্ট্রোকবিলাক দিছো আর এই হয়েছে পার্পল কালার ইয়াতে মই দুটা কালার মিক্স করে দিম আর এই হয়েছে গোল্ডেন ইয়েলো কালার আর এই অলপমান স্পার্কলিং আছে অলপমান সাইন এফেক্ট এটা আছে এই কালারট আর আজি মই এই এনেই জাস্ট এনেই এখন প্লেন কাপড়ত মই করে দেখাইছো এতে কোনো মেখলা চাদরত করা নাই খালি এনেকা ধরনের ধুনিয়াকে এজ মেখলা চাদর যদি করে লব পারে তেও দেখিলে বিরাটে ভাল লাগিব আর সব আগর ধরনের মই এই ধরনের দুটা কালার মিক্স করে পেলায় কালারটো করে গৈছো আর আপনাদের চাই যাকসন ফ্রেন্ডস ভিডিওটো আর এটা মই লৈছো গ্রিন কালার সেই একেডাল ব্রাশেটি মই গ্রিন কালার দিয়ে এনেকে সরু এডাল লতা নিচিনাকে দি দিম সরু সরু পাটর ডিজাইন করে দিম আপনাদের ভিডিওটি চাই যাক আগলে আর যখন নতুনকে আহিছে আজি মোৰ কাম প্রথমবার চাই আছে তেওঁলোকক কৈছো চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লব আর কাখত যেটো বেল আছে বেলটো অল কৰি লব এতিয়া অকণমান গ্রিন কালার দি পেলায় মই এই ধরনের ফ্ল্যাট ব্রাশ ডালেদি অলপমান পাত এই ধরনের আঁকি দিছো আর লগতে অকণমান মই গোল্ডেন কালার যেটো আছে সেই কালারটো দি দিছো আৰু এই কালারখিনি করতে মই ইয়াতে কোনো ধরনের মিডিয়াম দিয়া নাই পানি ইউজ করা নাই ডাইরেক্ট কালারটোয়ে করছো আর করে শেষ হওয়ার পিছন 24 ঘণ্টাৰ পিছত মই ইয়ার বেক সাইডে ফুলর যে ডিজাইন আছে সেই বেক সাইডে মই অলপমান প্রেস করে দিল যাতে ইয়াত হিটটো পাই পেলে কালারটো ধুনিয়াকে ফিক্স হয়ে যায় আর এয়া চক আজি মোর ফুলর ডিজাইনটো কেনেকুয়া লাগিছে আপনাদের জানাব আর ঠিক আছে ফ্রেন্ডস আজিলে ইমানতে সামৰিছো অহাবার আকৌ লগ পাম এটা নতুন ভিডিওত নতুন কাম লৈ আহিম তেতিয়ালৈকে আপনাদের সকলে ভালে থাকিব সুস্থ থাকিব নমস্কাৰ